বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে রেল স্টেশন এলাকায় রেলওয়ে হকারসদের ইউনিয়নের পক্ষ থেকে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার আইএনটিটিইউসির প্রাক্তন জেলা সভাপতি ইফতেকার আহমেদ জানান, দীর্ঘদিন ধরে আন্দোলনের পর রেলওয়ে হকারদের ব্যবসা করার ছাড়পত্র দিয়েছে রেল দপ্তর। এ ব্যাপারে রেল দপ্তর একটি নির্দেশিকা জারি করেছে। তিনি আরও জানান, রেল দপ্তর একটি বেসরকারি সংস্থাকে রেল হকারদের তালিকা তৈরির নির্দেশ দেয়। কিছুদিনের মধ্যেই সেই সংস্থা তালিকা তৈরি করতে এখানে উপস্থিত হবেন, তারাই তাদের অনুমতিপত্র দেবেন। সেই অনুমতিপত্র ও নির্দিষ্ট পোশাক পরে হকাররা রেলে হকারি করতে পারবে। এছাড়াও তিনি আরও জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে ওই রেলওয়ে হকারদের 10,000 টাকা করে দেওয়া হবে। বর্ধমান রেলওয়ে হকারদের এখানে একটা মিটিং হচ্ছে, কারণ আপনারা জানেন হকারদের যে দুর্দিন শেষ হতে চলেছে। হকারদেরকে খুব তাড়াতাড়ি রেল থেকে, সেন্ট্রাল গভর্নমেন্ট পক্ষ থেকে, রেল থেকে তাদেরকে কাজ করার একটা লাইসেন্স দেওয়া হবে। এবং শুধু লাইসেন্স না, পাশাপাশি তাদের বিভিন্ন সুযোগ সুবিধা, ইন্স্যুরেন্স থেকে শুরু করে লোনের ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে সমস্ত কিছু সহযোগিতা, এবং তাদের কার্ড দেওয়া হবে রেলের বিভিন্ন, যেভাবে রেলের একটা অন্যান্য স্টাফরা যারা রেলের চাকরি করেন বা রেলের দপ্তরে কাজ করেন, যে সুযোগ সুবিধা আছে, এবং রাজ্য সরকার থেকে একটা লোনেরও ব্যবস্থা করা হয়েছে। রেল একটা টেন্ডারিং করেছে, সেই টেন্ডার দিল্লির একটা কোম্পানি পেয়েছে, সেই কোম্পানির থ্রুতে ইস্টার্ন রেলওয়ের দায়িত্ব আমরা ট্রেড ইউনিয়ন পক্ষ থেকে নিয়েছি। এখানে সমস্ত যারা রেলের হকার ভাইরা আছে তারা অল্প পয়সা দিয়ে এবার রেলে তারে একদম আইনতভাবে হকারি করবে। তাকে আরপিএফ জিআরপি দেখে আর পালাতে হবে না, তাদেরকে কোনো রকম কেস করতে পারবে না। তারা ইউনিফর্ম পরে গলায় তারা রেলের পাস নিয়ে, রেলের কার্ড নিয়ে তারা হকারি করবে। হবে সেই যাদের নাম আসবে তাদেরকে যদি নথিভুক্ত হবে, তাদের মেডিকেল করা হবে, তারপরে তাদেরকে কাজ করার অনুমতি দেওয়া হবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউ রিপোর্ট, আনন্দবার্তা।